কোকো মজা পেয়ে গেছে। আচ্ছা ঠান্ডা জায়গায় সব সময় থাকার চেষ্টা করবে, যে খাটের তলা পাখিদের একটাও দেখো না, খাটের তলায় সোফার তলায়। কোকো আমাদের চলে এসেছে, খাঁচাও পছন্দ হয়ে গেছে কোকোর, এবার ভাবছে কোনটায় ডুবে, বড় না ছোট। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভ্লগটা পুরোপুরি আনপ্ল্যান্ড, হেভি, ফুল অফ সারপ্রাইজেস। আর হ্যাঁ, যারা যারা ফ্রাস্ট্রেশন এপিসোড নাম্বার 2 এর অপেক্ষা করছো, আর দুটো দিন সানডের মধ্যেই আসছে, এডিটিং কমপ্লিট, এক্সপোর্ট কমপ্লিট, সব রেডি, বাট আমি রেখে দিয়েছি ওটা সানডের জন্য। এই ভ্লগটা পুরোপুরি আনপ্ল্যান্ড ছিল, আনএক্সপেক্টেড ছিল, ফুল অফ সারপ্রাইজ, কেন সেটা থাম্বনেল দেখে বুঝেই গেছো। কালকের মধ্যে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা চেঞ্জ করতে পারি, কারণ ইডিয়ট বক্স ভ্লগস এই নামটা এখন আমার কন্টেন্টসের সাথে শুধু যায় না, কারণ যেহেতু আমি শুধু এবার ভ্লগ বানাচ্ছি না। আজকে আমার ভ্লগে এমন একজন ব্যক্তি আসছে যাকে আপনারা আমার অনেক আগের ব্লগে দেখেছেন, দি ওয়ান এন্ড অনলি, আমার একটাই পাগলি, গামছার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। খুব এক্সাইটেড, আমি একটু অবাক হচ্ছি যে শাখারি বাড়িতে এবার তাহলে দুটো কুকুর থাকবে। শাট আপ, তোর ভাগ্নি হয়। সোনার নাকছাপি, সোনার চুড়ি, এইসব দিবি, ঠিক আছে? তো এটা হচ্ছে অঙ্কিতার বানানো চিজ চিকেন পাস্তা, এটা হচ্ছে আমার ঘুষ ওকে কুকুর জোগাড় করে দেওয়ার, চিজ চিকেন পাস্তা, লাভলি। ওকে, তো এখন যাচ্ছি আমরা নতুন মেম্বারকে আনতে। আর আজকেই আমি ভ্লগ রেকর্ড করে, যদি এডিট করে আজকের মধ্যেই আমার চ্যানেলে আপলোড করে দিই, বস রেকর্ড হয়ে যাবে, মারাত্মক খাটনির কাজ। এর জন্য তো একটা লাইক হওয়াই উচিত, হওয়াই উচিত। সো কোকো ইন দা হাউস, কোকো, এই যে আমাদের কোকো চলে এসছে। কোকো মজা পেয়ে গেছে, ঠান্ডা জায়গায় সবসময় থাকার চেষ্টা করবে। কোকো আমাদের চলে এসছে, খাঁচাও পছন্দ হয়ে গেছে কোকোর, এবার ভাবছে কোনটায় ডুবে, বড় না ছোট। মার মেয়ে, এই যে আমাদের কোকোর ঘর খুব পছন্দ হয়ে গেছে, কোকোর ঘর পছন্দ হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে কোকোর, পছন্দ হয়ে গেছে ঘর, পছন্দ হয়ে গেছে কোকোর। তো ফাইনালি এটা হচ্ছে সেই দাদা যার কাছ থেকে আমরা কুকুর নিয়েছি, আমার খুব চেনা দাদা, বাগমোড়ে দোকান আছে। তো সব জাতের কুকুর পাওয়া যাবে দোকান দাদা, আর যে ব্রিডের কুকুর চাই ভালো কোয়ালিটি, আর আমি গ্যারেন্টি নিচ্ছি, যেহেতু আমি দাদার খুব ভালো করেছি, আমি গ্যারেন্টি নিচ্ছি, ব্রিড নিয়ে কোনো অসুবিধা হবে না। দাদা কিন্তু এক সময় খুব ভালো পেটের ট্রেনার, ভ্যাকসিনেশনের সব কাজ করতো, বাট দাদার এখন অ্যাক্সিডেন্টের পর একটু কাজ বন্ধ আছে। তো দাদার কিন্তু মারাত্মক নলেজ আছে, দাদা সব বলে দেবে, সব অ্যাডভাইস দিয়ে দেবে, কিন্তু সেটা মেনে চলতে হবে, তাহলে কুকুর কিন্তু ভালো থাকবে। আর যদি কারো কোনো কুকুর নেওয়ার ইচ্ছে থাকে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, নিচে ইনস্টাগ্রামের হ্যান্ডেলটা আসবে, আমি দাদার সাথে ডাইরেক্ট কথা বলিয়ে দেবো। আর দাদার বাড়ি কুমোরপাড়ায় আর আমার বাড়ি বাগমোড়ে, কাছাকাছি বাড়ি, তো কোনো অসুবিধা হবে না। তো থাকো, দাদাকে অনেকদিন ধরে বলছিলাম দাদা কোনো একদিন একটা ব্লগ বানাবো তোমাকে নেবো, ফাইনালি সুযোগ হয়ে গেল, আমারও প্রমোট প্রমোট করে দিলাম দাদার। বাই দ্য ওয়ে এটা কিন্তু স্পন্সার না, দাদা যেহেতু ভালো কাজ করে, ভালো মানুষ, এর জন্য করে দিচ্ছি। তো এখন আমি বাগমোড় বাস স্ট্যান্ডে বসে আছি, ভালোই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা থামলে একটু বাড়ি যাবো। দাদা কিন্তু মিক্সড ব্রিড বা ক্রস ব্রিড বিক্রি করে না, অরিজিনাল অথেন্টিক বিক্রি করে। তো যদি ডকুমেন্টেশন সহ রেজিস্টার করে সব কিছু নিতে পারো, তারও প্রসেস আছে। আর আমার খুবই চেনা দাদা, খুব কাছের দাদা। ব্লকটা এন্ড, আমি বাড়ি গিয়ে করছি। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, সব কাজ কমপ্লিট, অঙ্কিতা পাপি নিয়ে নিজের বাড়ি চলে গেছে। হ্যাঁ, আমি পাপি নিইনি, আমার পাপি না ওটা, বাট ওটা আমার ভাগ্নি, যেহেতু ওটা অঙ্কিতার মেয়ে। আমি কোনো বাইরের কুকুর ঘরে কেন আনতে পারবো না, কারণ আমাদের অলরেডি, যদি আগের ব্লগগুলোই দেখে থাকো, আমাদের বাড়িতে আমাকে নিয়ে 5টা কুকুর অলরেডি আছে,
চারটে বাইরে থাকে, বা যদি আমি বাইরে থেকে কোনো কুকুর এনে বেশি আদর করি, ভালোবাসি, সুন্দরভাবে পুষি, অবশ্যই এদের হিংসা হবে, এদের কোথাও না কোথাও খারাপ লাগবে যে আমরা এত বছর ধরে আছি, আমরা এরকম স্পেশাল ট্রিটমেন্ট সেরকমভাবে পাইনি, একটা বাইরের থেকে কুকুর এনে এত স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছে। তো এদের মনে একটা হিংসা আসবে, এদের নেচার একটু অ্যারোগেন্স চলে আসবে, যেটা হয় মানুষের ক্ষেত্রে হয়। সাপোজ তুমি একটা কোম্পানিতে অনেক বছর ধরে লয়ালি ভাবে কাজ করছো, হার্ডওয়ার্ক করছো, ফাইনালি তোমার প্রমোশনের সময় যদি বস বাইরের থেকে অন্য একটা লোককে এনে তাকে যদি প্রমোট করে ভালো কাজে দিয়ে দেয়, তোমার কি খারাপ লাগবে না? লাগবে না তোমার খারাপ? অবশ্যই খারাপ লাগবে। তো বাইরে খুব ভালোই বৃষ্টি হচ্ছে, খুব ঠান্ডা ওয়েদার, রেনি সিজন অফকোর্স, তো খুব রোম্যান্টিক ওয়েদার। সো কাপলরা একটু আসতে, তো সিঙ্গেল ছেলেরা কিছু করারই নেই ভাই, বাট আমি অত ভাবি না, কারণ আমার ডিমান্ড অলওয়েজ হাই, আমার ডিমান্ড অলওয়েজ হাই। বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না, দাঁড়াও। ওকে গুগল, উইল ইউ ম্যারি মি? This is one of those things we both have to agree on. I'd like to just be friends. Thank you for the love though. Bhai, ekhaneo friend zone hoye gelam. Music. Er vlog ta purupuri unplanned chilo, full of surprises. To welcome Coco in our lives, amar bhagni, amar best friend Onkitar me, and specially Onkitar baba bhishon khushi, to tara khushi bole amio khushi, because ami daitto niyechhilam je tader ekta family member ene debo, ekta puppy ene debo, to daitto ta ami khub bhalo bhabe palon korechi asha kori, karon tara bhishon khushi, ar jei dadar kach theke niyeche shubho da, sei dada onek advice diyeche, onek bhalo suggestion diyeche, onek kichu bole diyeche, informative jinish. যার বলি বেশি হবে তাকে কুত্তা বিক্রি হবে। আমি কুত্তা মা, কুত্তা ডগ, ডগি বড় ডগি, আমার দাম মাত্র 50,000। 50,000 তো বেশি হয়ে গেল। আমি না তোমার আখোকা তারা বুড়া পেকা সিতা, বুড়া পেক সাহারা, এ তো খুদ হাম লোগ কো সাহারা বন কে বৈঠা হুয়া হ্যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা চিপে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশনটা সবার আগে যাবে, আর তুমি ভিডিওটা দেখতে পারবে। তো আবার দেখা হবে সানডে, ভালো থেকো, সুখে থেকো, অ্যান্ড টাটা, বাই বাই। মা আমাকে এরম ভাবেই বলে টাটা। আমার মা আমাকে এরম ভাবে রোস্ট করে, আমি কি রোস্ট কমেডি স্কেচেস বানাবো? আমার মা আমাকে যেভাবে রোস্ট করে কিছু বলার নেই। আর হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চিপে দিও, তাহলে আমি ভিডিওটা শেষ করতে দাও।